হাজীগঞ্জ সিলিয়ান একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে ক্লাস ওয়ান এর শিক্ষার্থী তোমাদেরকে স্বাগতম। আজকে আমি এখানে উপস্থিত হয়েছি, তোমাদেরকে একটি ড্রয়িং দেখাবো। তো তোমরা নিশ্চয় দেখতে পারছো এটা যেটা এখানে দেওয়া আছে এবং যেটা লাগানো আছে এটা হচ্ছে একটা তরমুজ। তরমুজটা কীভাবে রং করতে হবে আমি দুইভাবে দেখানোর চেষ্টা করেছি। তোমাদের বইতে যদি এইটা এইভাবে থাকে তাহলে এখানে কী রং দেওয়া যাবে, আর এইভাবে আঁকা থাকলে কী রং দেওয়া যাবে আমি দুইভাবেই দেখানোর চেষ্টা করি। তো দেখে নেই আমরা কীভাবে রংটা করতে পারবো। আমরা বোটার মধ্যে প্রথমে গাঢ় সবুজ দিয়ে বড় করে এইটা করে নিতে পারবো, আর এখানে ভিতরে গাঢ় সবুজ দিয়ে আমরা প্রথমে রংটা একটু করে নেওয়ার চেষ্টা করবো। তোমরা নিশ্চয় দেখতে পেরেছো এখানে কিভাবে আমি রংটা করেছি। এবার যেটা আছে আমরা গাঢ় সবুজের পরে হালকা সবুজটা করে নিতে পারি। নিশ্চয় দেখতে পেরেছ এখানে আমি কিভাবে রংটা করেছি। এখানে একটু জায়গা খালি আছে, জায়গাটার মধ্যে আমরা একটু খয়েরি দিয়ে দিতে পারবো, তাহলে এইভাবে আমরা এটা রং করতে পারবো। আর যেটা এইভাবে ফাঁকা থাকবে পুরোটা আমরা এইভাবে এটার মধ্যে সবুজ রংটা দিয়ে দিতে পারবো। এখানে একটু হালকা সবুজটা দিতে পারবো, এখানে আমরা একটু হালকা সবুজ দিতে পারবো, এখানে একটু জায়গাটি একটু খয়েরি দিয়ে বাকিটা আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হালকা সবুজ দিয়ে পুরাটা ভরাট করে নিতে পারব। আমরা আগে পাশে পাশে নিলাম। মানে নিশ্চয় দেখতে পেরেছো আমি এখানে পাশাপাশি করে নিয়েছি। এবার এটা যেহেতু লম্বা আঁকা আছে তাহলে আমরা ভিতরটা লম্বা এভাবে রংটা করে নেওয়ার চেষ্টা করবো। তো তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ রংটা কীভাবে করতে হবে। এখানে আমি দুইটা রং দিয়ে দিয়েছি, এখানে একটা রং দিয়ে রংটা দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা বাসায় তোমাদের বইয়ের মধ্যে আঁকা আছে, তোমরা ওটার মধ্যে আঁকাটার মধ্যে রংটা করে নিবে। আগামী ক্লাসে আবার দেখা হবে আরেকটা ড্রয়িং নিয়ে। তোমাদের সাথে ওই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ তোমাদেরকে।